সেই বন্দি দশা থেকে মুক্তির জন্য অনুকূল ঠাকুর সর্বদাই হা হুতাস হায় হায় করে নিজের গালে নিজেই থাপ্পড় মারতেন এই বাস্তব সত্য ঘটনাটি শুনে অনেক কোমল হৃদয়ের চোখে জল আসবে এবং যাহা অত্যন্ত স্বাভাবিক আবেগে লাগাম দিয়ে সত্য আস্বাদনের ক্ষমতা থাকলে তবেই আপনার জন্য এই ভিডিও শুরুতেই বলে রাখি আজ আমি আপনাদের যে সত্যের সম্মুখীন করাতে চলেছি তা জানার পর তা শোনার পর অনেকের পায়ের তলার মাটি সরে যাবে বিশেষ করে যারা অন্ধভক্ত হয়তো ক্ষণিকের জন্য মস্তিষ্ক শূন্য উপলব্ধি করতে পারেন তাই অন্ধভক্তদের এই ভিডিও দেখা থেকে বিরত থাকার অনুরোধ করব এই তথ্যের সংক্ষিপ্ত রূপ যখন আমার কাছে আসে প্রথমে আমিও বিশ্বাস করে উঠতে পারিনি আমিও প্রথমে ভেবে বসেছিলাম যে না এটা সত্য হতে পারে না তারপর কৌতূহলবশত খোঁজ শুরু করলাম দীর্ঘ খোঁজাখুঁজির পর একটা বই আমার হাতে লাগলো যার নাম প্রেমের যমুনা কাঁদিয়া আকুল যা পড়েই আমার চরক গাছ যার পিডিএফ ইতিমধ্যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বইটি উপলব্ধ আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন যারা আমাদের নিয়মিত ফলো করেন আমাদের ভিডিও দেখেন তারা জানবেন আমরা তথ্য প্রমাণের বাইরে কোনো কথা বলি না তাই ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সামনে যে সত্য তুলে ধরা হবে তার প্রত্যেকটি তথ্য ও প্রমাণের ভিত্তিতে আলোচিত এই সত্য আস্বাদন করতে গিয়ে যদি কোনো ভক্তের অনুভূতিতে আঘাত লাগে তার দায় আমাদের নয় অনুকূল ঠাকুরের শেষ সময়ে বিশেষ করে শেষের দুই বছর তার বড় ছেলে তার কাছ থেকে সকল ক্ষমতা কেড়ে নিয়ে তাকে লোকচক্ষুর অন্তরালে পার্লার ভবন সংলগ্ন একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে বাথরুমে একরকম বন্দি করে রাখে সেই বন্দি দশা থেকে মুক্তির জন্য অনুকূল ঠাকুর সর্বদাই হাহুতাস হায় হায় করে নিজের গালে নিজেই থাপ্পড় মারতেন বিভিন্ন রকমের প্রলাপ করতেন তিনি যেমন মা মা হায় আমার একই হইল আমি পাবনা যাব আমি পাবনা যাব আমি বন্দি শাহজাহান ইত্যাদি ইত্যাদি কিন্তু চারিদিকে ছিল তার বড় ছেলের সতর্ক পাহারা যাতে তার বড় ছেলের লোক ছাড়া অন্য কেউ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে না পারে এই সময় অনুকূল ঠাকুরের তীব্র মস্তিষ্ক বিকৃতি দেখা দেয় কলকাতা থেকে বিভিন্ন সময় চিকিৎসক এসে তার নিয়মিত চিকিৎসা করত এই সময় তিনি প্রচণ্ড অবহেলায় বাথরুমের পাশে ছোট্ট একটি রুমে থাকতেন দিবারাত্রি হা হুতাশ করে কান্না করে কাটাতেন এবং বলতেন আমি বন্দি শাহজাহান আমাকে ইগনোর করা হয় আমাকে ইনসাল্ট করা হয় আমি সবই বুঝতে পারি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস সেদিন সকালে ঠাকুরের আটানব্বই ডিগ্রি তাপমাত্রা এবং তার সঙ্গে সর্দি কাশি রাত্রি দশটার পরে পেটে বায়ু জমে বুকে ব্যথা শুরু হয় ঘন ঘন জলের তৃষ্ণা পেতে থাকে অনুকূল ঠাকুর ননীগোপাল মণ্ডল নামে এক ডাক্তারকে অনুরোধ করেন যেন তার সাথে তিনি থাকেন এবং তার সাথে একই ঘরে ঘুমান কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার ননীগোপাল সেই দিন ছিলেন না তারপর এগারোটার পর থেকে ঠাকুরের অসুস্থতা ক্রমশ বেড়েই থাকে শুয়ে থাকলে অসুস্থতা বাড়ে তাই উঠে বসেন এইভাবে ক্ষণিক বসা ক্ষণিক শোয়া এই করতে করতে তিনি প্রচণ্ড অস্থির এবং দুর্বল হয়ে পড়েন রাত্রি তিনটায় ঠাকুর আরও অসুস্থ হয়ে পড়েন তার প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসে কষ্ট দেখা দেয় তখন ঠাকুর তার পাশে আর কাউকে না দেখে সুধা মাকে বলেন আর সবাই কোথায় গেল তুই ছাড়া আমার কাছে আর কেউ নেই বড় খোকা মণি কাজল কখন আসবে রাত্রি আটটা পঁচিশ মিনিটে ঠাকুরের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ হতে থাকায় কাজলদা ডাক্তারের ছোট ছেলে এসে দুটো ইঞ্জেকশন দেয় কিন্তু কোনো কাজ হচ্ছিল না দেখে অক্সিজেন দিতে চান কিন্তু দুঃখজনকভাবে দেখেন যে অক্সিজেন সিলিন্ডার নেই দুদিন আগেই গভীর ষড়যন্ত্রে কেউ সিলিন্ডারখানি সরিয়ে রেখেছে ছোর্দাপন্থীদের সিলিন্ডার সরানোর বিষয়ে বর্দার প্রতি সন্দেহ ঠাকুরের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেখে কাজলদা নিজেই অক্সিজেন আনতে ছুটে গেলেন রাত আটটা পঞ্চাশ মিনিট অবধি অক্সিজেন আনতে দেরি করায় আর অক্সিজেন দেওয়া যায়নি কাজলদা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘরে ঢুকে অবস্থা বেগতিক দেখে আবার ইঞ্জেকশন দিলেন নাকের ভিতর নল ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস চালু করার আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু অবশেষে সকল প্রচেষ্টা ব্যর্থকাম করে ঠাকুর মৃত্যুবরণ করেন ইতিমধ্যে পর্দা বড় ছেলে উপস্থিত হন সাতাশে জানুয়ারি থেকে বড় ছেলে অমরনাথ চক্রবর্তী সক্রিয় যথাক্রমে অনেক দুঃখজনক হৃদয় বিদারক ঘটনার সূত্রপাত ঘটে যা ভাষায় প্রকাশ করার মতো নয় আগ্রহীরা বইটি থেকে অবশ্যই পড়ে নেবেন বইটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংগৃহীত রয়েছে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অনগুল ঠাকুরকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় একটি বেঞ্চে শুইয়ে দুই পাশে তার হাত ঝুলে থাকে প্রচণ্ড তাড়াহুড়ো করে তার মৃতদেহ ঘাটে নেওয়া হয় তার দেহকে যখন অগ্নি সংস্কার করা হয় তখন তার দেহ থেকে টাটকা তাজা রক্ত বের হতে থাকে দাহকার্য বিলম্ব হচ্ছে দেখে বর্দা অধৈর্য হয়ে বারবার বলছে কিরে কি কী হলো আর কত দেরি এই সকল বিভিন্ন ঘটনায় ছোড়দাপ্রন্থীদের বিভিন্ন সন্দেহ বর্দার প্রতি তাদের ভাষায় অমরনাথ চক্রবর্তী বা বর্দাই ক্ষমতা কুক্ষাগত করতে সকল অপকর্মে লিপ্ত হয়েছেন আঠাশে জানুয়ারি সকালবেলা তার বড় ছেলে অমরনাথ চক্রবর্তী ঠাকুরের পাডলার ঘরের সামনে বসে ক্ষণিক কান্নাকাটি করেন বাবা আমাকে তার খাটে বসতে বলেছেন বলেই পরবর্তীকালে ঠাকুরের খাটে বসা সহ সকল ক্ষমতা নিজের কবচায় করে নেন পাশাপাশি সাতান্ন সালের একটি গুপ্ত দলিলের দোহাই দিয়েই নিজেকে সৎসঙ্গের স্পিরিচুয়াল হেড অ্যান্ড গাইড ঘোষণা করে অন্য দুই ভাইকে প্রায় সকল কিছু থেকে বঞ্চিত করেন এবং সেখান থেকেই শুরু হয় সৎসঙ্গে বর্দাপন্থী এবং ছোর্দাপন্থী পরস্পর মতবিরোধ অন্তরালে সংগ্রাম এর শেষ কবে হবে তা আমরা জানি না এতক্ষণ আপনারা যা শুনলেন মেদিনীপুরের গিধিনীতে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রম থেকে প্রকাশিত প্রেমের যমুনা কাঁদিয়া আকুল বইয়ের ঊনষাট পৃষ্ঠা থেকে সাতষট্টি পৃষ্ঠা অনুসরণে সংক্ষিপ্ত বর্ণনা অনুকূল ঠাকুরের শেষ জীবনে বিভিন্ন ঘটনা নিয়েই বইটি প্রধানত রচিত